নমস্কার দর্শকবৃন্দ পামেশ্রী ভট্টাচার্য চ্যানেল থেকে আপনাদেরকে অজস্র স্বাগত জানাই আজ আমি আপনাদের বলবো দেখবেন আপনাদের হাতে কোন রেখা বা চিহ্ন বলে দিতে পারে যে আপনাদের জীবনে ধন আগমন হবে কি না শুরু করার আগে বলি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরি দেখবেন প্রথমত বলি মান মণিবন্ধ এটাকেও কিন্তু বলা হয় আমাদের মণিবন্ধ রেখা কারো একটাও থাকে দুটাও থাকে বা তিনটাও থাকতে পারে দেখবেন মণিবন্ধ থেকে কোনো রেখা যদি আপনাদের সূর্য পর্বতের দিকে যায় তবে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকাদের জীবনে দেখবেন এরা প্রচুর ধন আগমন হয়ে থাকে এদের জীবনে এবার আপনাদের দ্বিতীয় যোগের কথা বলি দেখবেন আপনাদের হাতে এই ভাগ্য রেখা যদি আপনাদের শনি পর্বতের দিকে যায় আর এই জায়গাটা ঠিক ভাগ্যরেখায় যদি কোনো সুন্দর করে একটি ফিশ সাইন থাকে আর এখান তার সঙ্গে যদি আপনাদের দেখবেন এখানে কোনো পুষ্প চিহ্ন দেখা যায় তবে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিরা কিন্তু কোটি টাকার সয় সম্পত্তি অধিকার করে থাকে এবার আপনাদের তিন নম্বর যোগের কথা বলবো দেখবেন এইটাকে বলা হয় রেখা এই মণিবন্ধে যদি সঙ্গে যদি আপনাদের কোনো ত্রিভুত চিহ্ন থাকে তবে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে দেখবেন হঠাৎ করে কোনো ধনপ্রাপ্তির আগমন হয়ে থাকে এবার আপনাদের চার নম্বর যে যোগের কথা বলবো দেখেন এটাকে কিন্তু বলা হয় আমাদের বৃহস্পতি পর্বত এই বৃহস্পতি পর্বতে দেখবেন আপনাদের হাতে আছে কি না এখানে যদি ত্রিবুত চিহ্ন থাকে আর বা আপনাদের কোনো এখানে স্টার চিহ্ন থাকে তবেও সেই ক্ষেত্রে সেই ব্যক্তিরা কিন্তু বিদ্যান বুদ্ধিমান এবং এর ফলে এরা কিন্তু ধনমান হয়ে থাকে এই চারটি যোগের সম্বন্ধে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল বই করুক এই বলে আমরা কথাকে বিরাম দিচ্ছি ওম শিবায়